নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ। তো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে। তো এখন প্রায় 1:30 বাজে। তো এখন আমরা উঠে বিছানা তুলে নিয়েছি, নিয়ে এখন চা নিয়ে বসেছি। তো দেখো, মা চা খাচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। তো এখন চা বিস্কুটটা খেয়ে নেবো, চলো। তো দেখো বন্ধুরা, মা এখন চা বিস্কুট খাচ্ছে, আর আমারও চা এখানে রয়েছে, বাবুরও চা রয়েছে এই গ্লাসে। তো চলো এখন চা বিস্কুট খেয়ে নেবো। ওষুধ খেয়েছিল খালি পেটেরটা? তো দেখো বন্ধুরা, এখন পায়েস আর মুড়ি নিয়ে নিয়েছি, পায়েস মুড়ি খাবো। তো বন্ধুরা, আজকে তো হসপিটালে যাবো একটু ডাক্তার দেখাতে। তো এখন খেয়ে বেরিয়ে যাবো, 9:20 ধরবো। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর এই ব্যাগে করে পেশেন্ট সব নিয়েছি। তো চলো বেরিয়ে যাওয়া যাক, ঠিক আছে? একটা ছাতাও নিয়ে নিয়েছি, মাঝে মাঝে একটু বৃষ্টি আসে, যাই না এখন রোদ উঠছে, কী হবে যাই না, শেয়ার দেয় কী হচ্ছে। তো যাই হোক, চলো বেরিয়ে। হ্যালো বন্ধুরা, অনেক ঘন্টা বাদে তোমাদের ক্যামেরার সামনে এলাম। তো দেখো, একদম চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি প্রায় 2 বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো আমি এই আজকে কিছুই, 3 বাজে না না, আমি বাড়ি এসেছি প্রায় 2:30 বাজে। তো 2:30 বেজে গেছিলো, জানো তো, এই তো লক্ষ্মীর টেন্ডে এলাম। তো যাই হোক, তো বন্ধুরা চান করে নিয়েছি, চান করে একদম ফ্রেশ হয়ে গেছি, একটু ভালো লাগছে। প্রচণ্ড গরম হচ্ছিল, আর দেখো মা এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, মা বাপি খেয়ে নিয়েছে, এরকম মা শুয়ে আছে। ঘরটা একটু অন্ধকার করা আছে, বুঝতে পারলে তো, মায়ের জন্য। আর বাইরেটা একটু মেঘলা মেঘলা আমাদের এখানে। আর চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিই, আবার পড়াতে যেতে আছে, পড়ানো আছে। তো চলো বন্ধুরা, আজকে কিছুই আমি দেখাতে পারিনি, কী কী মেনু হয়েছে তোমার সাথে একটু শেয়ার করে দিই। চলো আজকে কী রান্না বান্না, বাপি সব করেছে, বাপি সব রান্নাবান্না করেছে। তো চলো দেখিয়ে দিই। লাউ, তো দেখো বন্ধুরা, এখানে হয়েছে লাউয়ের তরকারি, এটা সোয়াবিন দিয়ে। আর মায়ের জন্য এখানে মাগুর মাছের ঝোল হয়েছে কাঁচকলা পেঁপে দিয়ে। আর বন্ধুরা, আমাদের জন্য কী মাছ গো, আমাদের এটা লাইল্যান্ড টিকা। তো লাইল্যান্ড টিকা মাছের ঝোল করেছে কাঁচকলা, আলু আর ডাটা দিয়ে, ঠিক আছে? তো আজকে বাপি রান্নাবান্না করেছে, খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাবান্না। তো চলো ভাত বেড়ে নিয়েছি, দেখো এখন খেয়ে নেবো, খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বিছানার উপর চলে এসেছি, একটু খেলাম, পেটটা শান্তি পেল, খুব জোর খিদে পেয়ে গেছে। আর এখন খাচ্ছি কী বলতো, এরকম ক্যাডবেরি। তো আমার তো খুবই প্রিয় ক্যাডবেরি, তো এখন ক্যাডবেরি খাচ্ছি, মাকে একটুখানি দিলাম, আমি একটু খাচ্ছি। তো এখন প্রায় বাজে 4:00, 5 মিনিট বাকি। তো 4:30 সময় উঠে পড়াতে যাবো, আবার জমা পড়ে যেতে হবে, ভালো লাগে না, কী করবো বলো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, 1/2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। চলো এখন কমা তো টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো রাতে ওই খাবার বানাতে চলে এসেছি, জানো তো। তো তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো পড়াতে গিয়েছিলাম, সেই জন্য তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। আর আমি প্রায় 9:30-10:15 দিকে ঘরে ঢুকলাম, আর এখন আমি খাবার বানাতে চলে এসেছি, জানো তো। আর এখানে দেখছি বাপি 8 মেখে রেখেছে, তো মাকে বেশি দেরি করাবো না, এরকম 8 মেখে রেখেছে এখানে, দেখতেই পাচ্ছো। তো এখন এই আটাটা রুটি করে নেবো, ঠিক আছে, বেশি দেরি করে লাভ নেই। আর প্রচুর মশা, প্রচুর মশা, গরম পড়েছে, প্রচুর মশা। আর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো শুয়ে পড়বো, সারাদিন শোয়া পড়েনি আজকে, বিশ্রাম পাইনি একদম। তো চলো
হ্যালো বন্ধুরা, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো বিছানা করে নিয়েছি, আমি মা এখানে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, শরীরটা ভীষণ খারাপ লাগছে, শুয়ে পড়বো। বন্ধুরা কাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা কিন্তু অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। আমার পরিবারে যারা নতুন বন্ধু হয়ে গেছো তারা কিন্তু অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, আর কি বলতে করো না, একটা ছোটো লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করো, ভিডিওটা দেখা শুরু করো একটা ছোটো লাইক দিয়ে, তারপরে একটা কমেন্ট করো, ছোটো ছোটো কমেন্ট আমার খুবই ভালো লাগে, তোমাদের এই ছোটো ছোটো কমেন্ট আমাকে প্রচুর 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 উৎসাহ দেয়, আর আমার প্রতি তোমাদের রইলো অসংখ্য ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করেছি, আর বেশি বাড়াবো না, তো চলো টাটা বাই বাই, গুড নাইট সকলকে।